মিলিয়নস অফ ডিজেবল পেপল আমাদের কাছ থেকে সুবিধা পেয়েছে বেনিফিট পেয়েছে এম হয়েছে এবং বিভিন্ন মুখী কর্মকাণ্ড আমাদের কাজের ধরন হলিস্টিক আমরা মাল্টি ডাইমেনশনাল আমরা আমাদের কাজ হিউম্যান রাইট বেস্ট আমাদের কাজ ডেভেলপমেন্ট ফোকাস আমাদের কাজ তাদের দেশে কিছু ধনী মানুষ আছে দশ হাজার টাকা দান করবে একটা প্রতিবন্ধীকে ডাইকে আনো একটা হল শেয়ার দিই ছবি উঠাইলো ফেসবুকে পোস্ট করলো এবং এটা অহরহ বাংলাদেশে এই ধরনের এটাকে আমি কি বলবো ইটস কাইন্ড অফ চিটিং ওয়ার্ক আমি বলবো আপনি যদি সঠিক ভাবে কাজটা না করেন তাহলে এটা কি এক ধরনের প্রতারণা যারা এই কাজের সাথে যুক্ত দে আর ভেরি পাওয়ারফুল আমি আজকে চল্লিশ বছর কাজ করি কিন্তু আমার চল্লিশ হাজার টাকা সেভিংস নাই আমার ঢাকা শহরে এক কাটা জমি নাই একটা প্লাট নাই একটা বাড়ি নাই আমি ইচ্ছা করলে বিশ কোটি টাকার মালিক হতে পারতাম যে বিষয়টি আপনি আজকে এখানে তুলে ধরেছেন এটা একটা সিরিয়াস ইস্যু বাংলাদেশের মতো দেশে ইট ইজ এ ভেরি ভেরি সিরিয়াস ইস্যু এবং ভেরি আমি বলবো ভেরি কমপ্লেক্স ইস্যু এটি এখানে এত প্রবলেম আছে যা সীমাহীন এবং এটার এই এই জায়গাটাতে ইম্প্যাক্ট লেভেলে হিউজ প্রবলেম আছে এই জায়গাটাতে হিউজ করাপশন আছে এই জায়গাটাতে হিউজ আপনার বিভিন্ন মুখী অনৈতিক ফ্যাক্টিস আছে এগুলা আপনাকে আমি এখানে শোনাতে পারবো না বলতে পারবো না এগুলা বলার সময়ও নেই এবং বলে কোনো লাভ নেই লাভ হবে না বেনিফিট হবে না এতে করে ওই যে শকত সাহেব যেটা বললেন যে কথা বলে সে চলে এবং এটা গা বাছানোর বিষয় না ধরেন আমি আজকে এখানে একটা সত্য কথা অনেক বড় কথা বললাম বলার পরে দেখা গেল কালকে আর আমি নাই অথবা আমি হারিয়ে গেছি সমাজ থেকে অথবা আমাকেই লুণ্ঠন করা হয়েছে তখন কি হবে তখন আমার এই পুরো সেক্টরটা ক্ষতিগ্রস্ত হবে আমি যতটুকু কাজ করছি সে কাজটুকু আর করা হবে না আমি ধরেন আমি আজকে এই সেক্টরে কাজ করি প্রায় চল্লিশ বছরের মতো ফার্স্ট লাইন লিডার আপনি আমাকে বলতে পারেন নট ইন অনলি ইন বাংলাদেশ আমি গ্লোবাল লিডার আন্তর্জাতিকভাবে বহু আমি একাত্তরটা দেশে আমার আমি বক্তব্য রাখতে গিয়েছি এইটা একটু ইন্টারাপ্ট তো আমরা কাজ করি প্রতিবন্ধী আমাদের আমি সকল ধরনের প্রতিবন্ধী মানুষদের জন্য আমরা কাজ করি যেখানে আপনার আমাদের প্রফেসর কলিবুল্লাহ সাহেব আমাদের প্রতিষ্ঠানের একজন তিনি উপদেষ্টা এবং আমার সাথে অ্যাসোসিয়েট দীর্ঘদিন যাবত আমি আমরা দুইজন মানে মোটামুটি দীর্ঘদিন বন্ধু আমরা এই উনি জানেন আমাদের অর্গানাইজেশন সম্পর্কে কর্মকাণ্ড সম্পর্কে আমি অনেক পুরস্কার পেয়েছি সম্মান পেয়েছি মানুষের কাছ থেকে স্বীকৃতি পেয়েছি বাংলাদেশে মানুষের প্রতিবন্ধী বিষয়ে যে পারসেপশন পরিবর্তন হয়েছে যে ডেভেলপমেন্ট হয়েছে যে আইন কানুন পলিসি হয়েছে এগুলা সব কয়টার সাথে আমি ডাইরেক্টলি কোনো না কোনোভাবে জড়িত অথবা আমার উদ্যোগে এগুলা হয়েছে বা প্রধানমন্ত্রীর সাথে বহুবার মিটিং হয়েছে এই দেশে এইটি সিক্স এর পরে যত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী হয়েছে আমার প্রায় পাঁচশো পঁয়ষট্টিটি আমি অ্যাডভোকেসি বৈঠক করেছি এদের সাথে পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার প্রফেশনালকে আমরা ট্রেনিং দিয়েছি মিলিয়নস অফ ডিসেবল পিপল আমাদের কাছ থেকে সুবিধা পেয়েছে বেনিফিট পেয়েছে এম্পাওয়ার হয়েছে এবং বিভিন্ন মুখী কর্মকাণ্ড আমাদের কাজের ধরন হলিস্টিক আমরা মাল্টি ডাইমেনশনাল আমরা আমাদের কাজ হিউম্যান রাইট বেসড আমাদের কাজ ডেভেলপমেন্ট ফোকাস আমাদের কাজ এবং এই যে এই অর্গানাইজেশনটা কিন্তু চালায় প্রতিবন্ধী মানুষরা ইট ইস অফ and by the disabled people for all, not just for disabled people. এখানে আমাদের কাজের ফলে বাংলাদেশ সরকার আজকে আমরা বলি এটার কোন রিসার্চ নেই কিন্তু না থাকলেও আমি সংখ্যার সাথে যদি ইনটু ভ্যাটটা যুক্ত করি তাহলে বাংলাদেশ সরকার প্রায় পঁচিশ হাজার কোটি টাকার মতো ইনডাইরেক্ট ট্যাক্স সরকার এখন প্রতিবন্ধীদের কাছ থেকেই পায় তো এই যে আপনার একটা গ্রোথের জায়গাটা প্রতিবন্ধী মানুষরা কন্ট্রিবিউট করছে আমরা আজকে এখানে ধরেন এই অর্গানাইজেশন কিন্তু একটা রিনাউন অর্গানাইজেশন ওয়ার্ল্ড আমরা আমি থেকে জাতিসংঘের সাথে ভলেন্টিয়ারেলি আমি যুক্ত বিভিন্ন পলিসি ডেভেলপমেন্টে আমি অ্যাসোসিয়েট তাদেরকে সাপোর্ট করি এবং আমি একটু নিরিবিলি কাজ করি ঢাক ঢোল পিটা পছন্দ করি না

অর চ্যারিটি অর অয়েল ফেয়ার অর ইউ নো গিভেন সান কাইন্ড অফ ফ্রি যেমন এখানে শকত সাহেব উনি আজকে আমার সাথে পরিচয় নেই উনারা হুল চেয়ার যে প্রতিবন্ধীদেরকে দেন কোন নিয়মে দেন কেন দেন কিভাবে দেন ওয়াট ইজ দ্য ক্যালকুলেশন টু ডিস্ট্রিবিউট দিস হুল চেয়ার একজন প্রতিবন্ধী মানুষকে হুল চেয়ার দিতে গেলে অনেকগুলো প্রিন্সিপাল আছে আমাদের দেশে বাজারে যে চাইনিজ হুল চেয়ার বিক্রি করে এগুলা ডিস্ট্রিবিউট করা হয় নান অফ দিস হুইলচেয়ার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ফর ডিসেবল পিপল ইন দি কান্ট্রি এবং তাদের প্রতিবন্ধিতার মাত্রা বেড়ে যেতে পারে এই হুইলচেয়ারটা ব্যবহার করার কারণে কারণ একজন মানুষের একটা সাইজ আছে একটা মাপ আছে আপনি যেমন যে জামাটা আপনি পরে আছেন সেই জামাটা আপনার মাপ মতে না হলে আপনার এটা দেখতে ভালো লাগবে না এটা আপনার নিজের জন্য ভালো লাগবে না এবং এটা সঠিক স্বাস্থ্যসম্মত ড্রেস হবে না একইভাবে একটি প্রতিবন্ধী মানুষকে আপনি যখন হুইল চেয়ার দিবেন একটা আর্টিফিশিয়াল লিম দিবেন তখন এটার যে অর্থসেস যেগুলো আপনি তাকে দিবেন এটার একটা এটার একটা মাপ আছে এটা একটা ডিসিপ্লিন আছে এখানে একটা শৃঙ্খলা আছে কিন্তু আমাদের দেশে কিছু ধনী মানুষ আছে দশ হাজার টাকা দান করবে একটা প্রতিবন্ধীকে ডাইকে আনো একটা হুল চেয়ার দি ছবি উঠাইলো ফেসবুকে পোস্ট করলো এবং এটা অহরহ বাংলাদেশে এই ধরনের এটাকে আমি কি বলবো ইটস এ কাইন্ড অফ চিটিং ওয়ার্ক আমি বলবো আপনি যদি সঠিক ভাবে কাজটা না করেন তাহলে এটা কি এক ধরনের প্রতারণা সো এই যে এই কাজগুলো কিন্তু এইভাবে আমাদের হচ্ছে অহরহ হচ্ছে এবং প্রতিবন্ধীদের জন্য হচ্ছে প্রতিবন্ধীদের ক্ষেত্রে খুব বেশি হচ্ছে এখন তো বাংলাদেশে সবাই প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীতে এই সবাই প্রতিবন্ধীদের নিয়ে কারণ হচ্ছে মানে এটা লাখ প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার পেছনে কারণ কি নিয়ে কাজ করি তাহলে আমাকে হ্যাভেন এওয়া যাবে আপনি যে ইস্যুটা আপনি কথা বলছেন এটা নিয়ে আমি তিন মাস কথা বলতে পারবো কন্টিনিউয়াস এই ইস্যুতে নট অনলি ওয়ান আওয়ার মিনিট এটা দিয়ে থ্রি মান্থ কন্টিনিউ আমি কথা বলতে পারবো এটা বাংলাদেশের জন্য একটি গুরুতর প্রবলেম যেই পয়েন্টটা আপনি আজকে রেজ করেছেন এবং এই পয়েন্টটা রেজ করে হজম করার শক্তি আমাদের আছে কিনা সেটা একটা ব্যাপার আছে এটা আমাদের অথরিটি কিভাবে নেয় কিভাবে গ্রহণ করবে সেটার একটা ব্যাপার আছে এটা যারা এই কাজের সাথে যুক্ত দে আর ভেরি পাওয়ারফুল আমি আজকে চল্লিশ বছর কাজ করি কিন্তু আমার চল্লিশ হাজার টাকা সেভিংস নাই আমার ঢাকা শহরে

আপনার আমাদের পরিবর্তনের জন্য একটি প্রতিষ্ঠান হচ্ছে আপনার ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যেটাকে আমরা বলি এনজিও নন প্রফিট অর্গানাইজেশন ইউনো এই যে বেসরকারি প্রতিষ্ঠানগুলো এগুলো কেন কাজ করে এদের মেইন প্রিন্সিপাল হচ্ছে যে এই আইনের দ্বারা এরা রেজিস্ট্রার নিবন্ধিত এদের মেইন কাজ হচ্ছে পরিবর্তন করা কোন জায়গাটা পরিবর্তন করবে নেগেটিভ থেকে পজিটিভ চেঞ্জ আনবে সেই চেঞ্জ যে জায়গাটাতে আমাদের দেশে কতটা হচ্ছে সেটা আমাদের কিন্তু ভাববার ব্যাপার দেখবার ব্যাপার হ্যাঁ এখানে কিন্তু একটা মাইক্রো ক্রেডিট নিয়ে কিন্তু অনেক বড় কাজ হয়েছে যারা মাইক্রো ক্রেডিট করে তাদের অনেক সয় সম্পত্তি আছে টাকা পয়সা আছে হাজার হাজার কোটি টাকা আছে কিন্তু যাদের জন্য মাইক্রো ক্রেডিট করে তাদের কয়জন ওদের পর্যায়ে পৌঁছেছে এটা কিন্তু দেখার বিষয় আছে তা আপনার এরকম আপনার মানবিকতা আড়ালে যে ভয়ঙ্কর চিত্র আপনি যেটা বলেছেন এটা আসলে ভয়ঙ্কর চিত্র সেখানে আছে কিন্তু এটা বলা বা এই চিত্রটা তুলে ধরা আপনি তুলে ধরে আপনি তো এটা হজম করতে হবে এবং এখানে আপনার সেই শক্তি আমাদের অনেকেরই আমাদের নেই আর একটি যে আমার আমি 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 দেখালাম শক্তিটা দেখি লাভ কি আমি যদি হারিয়ে যাই আমি যদি আপনার ক্ষতিগ্রস্ত হই তাহলে আমার কাজটা ক্ষতিগ্রস্ত হবে আমি যতটুকু করতে পারছি সেটুকুও তো হবে না তো এখানে মূল জায়গা হচ্ছে গভর্নেন্স অব দি ন্যাশন এখানে আমাদেরকে চিন্তা করার বিষয় আমাদের শাসনের জায়গা দেখতে হবে নীতি নৈতিকতা ভিত্তিক সেই শাসনটা হচ্ছে কিনা সেই গভর্নেন্সটা সেই সুশাসনটা হচ্ছে কিনা এটি হচ্ছে মূল জায়গা যেখানে আপনার আমরা অনেকে ডিসক্রিমিনেশন নিয়ে চিল্লাই হিউম্যান রাইটস নিয়ে কথা বলে অনেকে অনেকভাবে আমরা অনৈতিক চর্চার কথা শুনি আপনি যেটা মিল্টন খন্দকার বা খন্দকারের কথা যে বললেন পার্ট অফ দ্য আনিতিক্যাল ফ্যাক্টিস এবং এই আনিতিক্যাল প্র্যাকটিসটা তো একদিনে হয় এটা শুরু করতে আমি তাকে সাহস জুগিয়েছি সময় দিয়েছি তাকে